আজকে আপনি শুধু শুধু চিন্তা করছেন, শঙ্কর চাওয়াকেই ওর মা সব থেকে বেশি গুরুত্ব দেবে, এটা তো আপনিও জানেন মেচকা। তাই বলছি, শঙ্কর বিয়ের সম্বন্ধটা এই সমস্ত শর্তের বাইরে গিয়ে দেখা শুরু করুন। আমার বিয়ের যোগমে আমি বাবু কোথায় যাই বিয়ে করব? তাছাড়া আমি এমন কোনো মেয়েকে বিয়ে করতে চাই না যাকে বিয়ে করার পরে আমার জীবনে কমপ্লিকেশনস বেড়ে যায়। তুমি কি রকম মেয়ে বিয়ে করতে চাও বলো না। শঙ্কর কিছু তো বলো। শঙ্কর, আমি জানি তোমার কেমন মেয়ে পছন্দ। তোমার শান্তশিষ্ট মেয়ে পছন্দ, তাই তো? আর এই কলেজ নিয়ে যে আমাকে এত কথা শুনতে হয়েছে, এত অপমানিত হতে হয়েছে, তার জবাব আমি দেবো স্যার। আপনি যদি ফার্দার আমার সাথে এইভাবে কথা বলেছেন, তাহলে আমি এই কথাগুলো প্রেসে জানাতে বাধ্য হব। বন্ধুগণ, আমাদের এই আন্দোলনের আজ তিন দিন, আমাদের এই কর্মসূচি চলছে আর চলবে। কে বললো আমি শান্তশিষ্ট মেয়ে চাই? আমি যদি সত্যি কোনোদিন কোনো মেয়েকে বিয়ে করি, সে হবে প্রতিবাদী, স্পষ্ট বক্তা, নিজের অধিকার এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতন হবে, কেয়ারিং হবে, তার সাথে কমিউনিকেট করা যাবে, কথা বলা যাবে, মেধাবী হবে, নিজের স্বার্থ পেছনে ছুটবে না। কি বলছো তুমি এসব? এমন মেয়ে চাও তুমি? এমন মেয়ে তো আমি একজনকেই চিনি। শঙ্কু কি অবচেতন মনে তার কথাই ভাবছে? বিকল তেমন একটা মেয়ের ছবি তো সামনে তুলে ধরছে। ও যেমন বলছে, তাতে তো মনে হচ্ছে পৃথিবীতে মোহর ছাড়া এমন মেয়ে আর কেউ হতে পারে না। যাক, সোনার পাথর বাটির কথা ভেবে কোনো লাভ নেই। আমি যে ধরনের মেয়ে খুঁজছি, আদু সে ধরনের মেয়ে পাওয়া যাবে কিনা সে নিয়ে আমার সন্দেহ আছে। আর যদি বা পাওয়া যায়, সে মেয়ে আমাকে বিয়ে করবে কিনা সেটাও তো একটা ব্যাপার। আমার যদি বিয়ে করার থাকে আমি তোমাদেরকে জানাবো, তখন তোমরা ডিসিশন নিও। শুধু শুধু তোমরা নিজেদেরকে এর মধ্যে জড়িও না।